হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, কিন্তু সত্যনিষ্ঠরা বিপদের সময়ও অবিচল থাকেন, আর তারা নিশ্চিতভাবে জানেন পরিশেষে আল্লাহ আমাদেরই সাহায্য করবেন। আর এ অধম যদিও এমন সব নিষ্ঠাবান বন্ধুবর্গকে পেয়ে খোদাতালার প্রতি চিরকৃতজ্ঞ, কিন্তু একই সাথে এ দৃঢ় বিশ্বাসও রাখে, একজন ব্যক্তিও যদি সঙ্গ না দেয় আর সবাই যদি অধমকে পরিত্যাগ করে নিজ নিজ পথ বেছে নেয়, তবুও তার কোনো ভয় নেই। আমি নিশ্চিতভাবে জানি খোদাতালা আমার সঙ্গে আছেন। আমাকে যদি পিষে ফেলা হয় আর দলিত মথিতও করে দেওয়া হয়, কিংবা আমি যদি ধূলিকণার চেয়েও তুচ্ছ হয়ে যাই আর চারদিক থেকে কেবল কষ্ট, গালাগালি আর অভিশাপ অবলোকন করি, তথাপি পরিণামে আমিই জয়যুক্ত হব। যিনি আমার চিরসঙ্গী, তিনি ছাড়া আর কেউ আমায় চেনে না। আমি কখনোই বিফল মনোরথ হতে পারি না। শত্রুদের সমস্ত প্রচেষ্টা নিরর্থক আর হিংসুকদের সকল চক্রান্ত নিষ্ফল। হে নির্বোধ ও অন্ধের দল, আমার পূর্বে কোনো সত্যবাদী কি ব্যর্থ হয়েছে যে আজ আমি ব্যর্থ হয়ে যাব? অতীতে খোদাতালা কি কখনো কোনো সত্যিকার নিষ্ঠাবান ব্যক্তিকে লাঞ্ছনাসহ ধ্বংস করেছেন যে আজ আমায় ধ্বংস করবেন? স্মরণ রেখো আর মন দিয়ে শোনো, আমার আত্মা ধ্বংস হবার আত্মা নয়, আর আমার স্বভাব চিত্তে ব্যর্থতা বলেও কিছু নেই। আমাকে এমন সাহস ও দৃঢ়তা দেওয়া হয়েছে যার তুলনায় পাহাড়ও তুচ্ছ। আমি কারও তোয়াক্কা করি না। আমি একা ছিলাম এবং একা থাকতে আমার এখনও কোনো আপত্তি নেই। খোদাতালা কি আমায় পরিত্যাগ করবেন? কখনো পরিত্যাগ করবেন না। তিনি কি আমায় বিনষ্ট করবেন? কখনো বিনষ্ট করবেন না। বরং শত্রুরা অপমানিত হবে আর হিংসুকরা হবে লজ্জিত। খোদাতালা তাঁর এই বান্দাকে প্রতিটি ক্ষেত্রে বিজয় দান করবেন। আমি তাঁর সঙ্গে আছি আর তিনি আছেন আমার সঙ্গে। কোনো কিছুই আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। আর আমি তাঁর প্রতাপ ও সম্মানের কসম খেয়ে বলছি, তাঁর ধর্মের মাহাত্ম্য প্রকাশিত হোক, তাঁর প্রতাপের বিকাশ ঘটুক, তাঁর জয় জয়কার হোক। ইহকাল ও পরকালে আমার কাছে এর চেয়ে প্রিয় আর কিছুই নেই। তাঁর অনুগ্রহ থাকলে যে কোনো পরীক্ষাতে আমার মোটেও ভয় নেই। একটি পরীক্ষা কেন কোটি পরীক্ষা হলেও না। পরীক্ষার মরুপ্রান্তরে আর কষ্টের গহীন জঙ্গলে আমাকে বিশেষ শক্তি প্রদান করা হয়েছে। আমি সে মানুষ নই, যুদ্ধের দিন তোমরা যাকে পিঠ দেখিয়ে পালাতে দেখবে। আমি সেই বীর পুরুষ, যুদ্ধের দিন তুমি যার মস্তককে রক্ত ও ধুলি মাখা অবস্থায় পড়ে থাকতে দেখবে। আনোয়ারুল ইসলাম, রুহানি খাজায়েন, নবম খণ্ড, পৃষ্ঠা 23।